ওরিয়েন্টেশন অফ অ্যাকাউস্টিক্স অফ স্পিচ, মানে আমাদের যে শব্দ যেগুলো আমরা বলি তার ডিফারেন্ট স্পেকট্রাম, তার অ্যাকাউস্টিক, তার শব্দবিজ্ঞানগত দিকগুলোকে আমি বলছি। সাউন্ড প্রোডাকশন, অ্যাকচুয়ালি সাউন্ড আমরা প্রোডাকশনস করি, আমরা মুখের মণ্ডলের বিভিন্ন যে আর্টিকুলেটারগুলোকে আমরা ভাইব্রেট করাই, চেঞ্জ করাই, তার ফলে নানা রকম শব্দ নির্গত হয়। ভোকাল কর্ডের ভাইব্রেশনের ফলে উত্তপ্ত যে শব্দগুলো রয়্যাল ট্র্যাক দিয়ে এসে সাউন্ডগুলো মুখটা নাড়ানোর ফলে সেটা মডিফাই হয় এবং আলটিমেটলি প্রোডাকশন হয়। এখানে নানা রকম জিনিস খুব ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে যে আমরা শুনছি কিভাবে, ব্রেন কীভাবে সেটা পারসিভ করছে। অনেক রকম সাউন্ড হয়, সাউন্ডের এরকম একটা সিম্পল ওয়েভ আছে, অনেক সময় কমপ্লেক্স ওয়েভ আছে। এ ধরনের সাউন্ড ওয়েভ আমরা দেখতে পাই যখন স্পিচ স্পেকট্রাম যখন আমরা অ্যানালিসিস করি, নানা রকম ধরনের সাইন ওয়েভ দেখা যায়। এগুলোকে যে স্পেকট্রামে আমরা অ্যানালিসিস করি সেগুলোকে আমরা বলি পাওয়ার স্পেকট্রাম, এবং যন্ত্রটাকে বলি স্পেকট্রোগ্রাম, যে জিনিসের উপর আমরা অ্যানালিসিস করি। এগুলোর একটা এক্সাম্পলস আমরা দিচ্ছি, যে একটা ভাওয়েলস, তার একটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি থাকে, এফও বলে, তার একটা হারমোনিক্স থাকে, এটা তার ফান্ডামেন্টাল ইন্টিগ্রাল মাল্টিপল, এবং এগুলোকে আমরা কিন্তু সিকুয়েন্সিয়ালি আমরা ধরতে পারি। তাহলে স্পিচ কিন্তু অ্যাপিরিওডিক ওয়েবফর্মও বটে, এবং এরকম অ্যাপিরিওডিসিটিও দেখা যায় স্পিচ ওয়েবফর্মের মধ্যে। স্পিচ ওয়েবফর্ম নানা রকম একটা কমপ্লেক্স পিরিওডিক ওয়েভের মধ্যে দিয়ে যায়, এবং তার অনেকগুলো, আপনি যদি দেখেন যে অ্যানালিসিসগুলো থাকে, অনেক রকম তার জায়গা আছে, এবং সেটাকে অ্যানালিসিস করতে হবে যেটা লাগে মাইক্রোফোন এবং নানা রকম যন্ত্র। তাহলে অ্যাকাউস্টিক্সে প্রথম হচ্ছে যে এর কন্টেন্টস হচ্ছে সিকোয়েন্স অফ সাউন্ড। এই প্রত্যেকটা সাউন্ড কিন্তু সিগন্যালস ব্রেনে গিয়ে ভোকাল কর্ডের মাধ্যমে আওয়াজ যেটা উচ্চারিত হচ্ছে সেটা ব্রেনে যায় এবং আমরা বুঝতে পারি, এবং আর্টিকুলেশনসটা নানা রকম প্রেসারের মাধ্যমে এটা হয়, এবং এই কমপ্লেক্স ওয়েভ জেনারেট করে। এই যেমন সাউন্ড প্রোডাকশন, দেখুন সাউন্ড প্রোডাকশনের জন্য ভোকাল ফোল্ড দরকার, ভোকাল ফোল্ড ওপেন ক্লোজ হচ্ছে এবং সেটা থেকে যে সাউন্ড নির্গত হচ্ছে সেটা ভ্যারি করে, ভ্যারি করার পরে ডিফারেন্ট ডিফারেন্ট শব্দ তৈরি হয়। অল ভাওয়েলস আর ভয়েসড, ভাওয়েলসটা সবসময় ভয়েসড হয়, কনসোনেন্টস কিন্তু ভয়েস বা ভয়েসড দুরকমই হতে পারে, এবং এই শব্দগুলো আমাদের কানের ককলিয়াতে পৌঁছয় এবং তখন আমরা সাউন্ডটা স্টিমুলেশনটা বুঝতে পারি এবং সেটা ব্রেনে সংকেত যায় সেখান থেকে। তাহলে ককলিয়া থেকে সাউন্ড ব্রেনে পৌঁছচ্ছে, এই নানা রকম স্পেকট্রামের সাউন্ডসগুলো যেগুলোকে আমরা ডিফারেন্ট সফটওয়্যারে অ্যানালিসিসও করতে পারি, যেমন ম্যাটল্যাব, প্র্যাট। এগুলো ফ্রিকোয়েন্সি ডোমেনের মধ্যে আমরা যেগুলো দেখি সেগুলো হচ্ছে এর ইভেন্টসগুলো, এর ফ্রিকোয়েন্সি এবং ইন্টেন্সিটি বা অ্যাম্পলিটিউডসগুলো দেখা যায়, ভ্যারি করে সমস্ত স্পিচে, সমস্ত সাউন্ডে। এগুলো এই যন্ত্র দিয়ে অ্যানালিসিস করা যায়। ভাওয়েলস হচ্ছে যে সবচেয়ে সাউন্ডস যেগুলো কোনো উচ্চারকের কোনো পরিবর্তন ছাড়াই বা কোনো মুভমেন্ট ছাড়াই সেটা উচ্চারণ হতে পারে, নিজে নিজে উচ্চারণ হতে পারে, আ, ই, ইউ, এগুলো নানা রকম ভাওয়েলস। বিভিন্ন ভাষাতে বিভিন্ন সংখ্যার ভাওয়েলস রয়েছে, এবং এই ভাওয়েলসগুলো বেসিক্যালি উচ্চারণের সময় যে উচ্চারক যেটা, এবং এটাই কিন্তু স্পেকট্রামে অ্যানালিসিস হয়, এই উচ্চারকের যে এফেক্টটা কিন্তু অ্যানালিসিসের সময় দরকার হয় না। উচ্চারণ করতে যে লাগে, যে আমাদের একটা লাংসের হাওয়া লাগে, সেটা ভোকাল কর্ডের মধ্যে ভাইব্রেশন হয়ে দুটো ক্যাভিটি দিয়ে আসে, একটা মুখের ক্যাভিটি, একটা নাকের ক্যাভিটি। এবং এই এটার ফাংশনাল মডেল আছে, ভাওয়েল প্রোডাকশনের ডিফারেন্ট মডেল আছে, একটা সোর্স ফিল্টার থিওরি বলে, যে আমাদের সোর্স হচ্ছে ভোকাল কর্ড এবং ফিল্টার হচ্ছে মুখমণ্ডল, যেখানে আমরা শেপ সাইজ চেঞ্জ করে আনতে পারি। ভোকাল কর্ডের ছবিগুলো যেগুলো আছে এখানে ভোকাল কর্ড, এই ভোকাল কর্ড হচ্ছে ভোকাল কর্ড থেকে আওয়াজ প্রডিউস হয়, এই আওয়াজটা আমাদের মুখমণ্ডলের বিভিন্ন ট্র্যাক দিয়ে বেরিয়ে আসে এবং যেটা থেকে আমরা বুঝতে পারি। Thank you.
ডিপথংস হচ্ছে দুটো সাউন্ড, দুটো ভাওয়েল সাউন্ডস যেখানে একসঙ্গে উচ্চারণ হয়। মনোপথং মানে হচ্ছে একটা ভাওয়েল, ডিপথং হচ্ছে দুটো ভাওয়েল। এবং এরপরে ট্রান্সক্রিপশন হচ্ছে যে আমরা এগুলো ট্রান্সক্রিপশন বলে যে ভাওয়েলটা উচ্চারণ হচ্ছে সেটাকে একটা ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটে লেখা, এটা আমরা লিখতে পারি। ভাওয়েল ডিফারেন্ট পজিশন থেকে ব্যবহার হয়, যেমন হচ্ছে কারিটাকে বলে কার্ডিনাল ভাওয়েল, যে কিছু ভাওয়েল আছে যেটা ফ্রন্ট ভাওয়েল, উ উ এগুলো, কিছু ভাওয়েল হচ্ছে ব্যাক ভাওয়েল, উ ব্যাক ভাওয়েল সরি, এবং কতগুলো ফ্রন্ট ভাওয়েল হচ্ছে আ ই, এগুলো ফ্রন্ট ভাওয়েল। এগুলো হচ্ছে স্পেকট্রাম, জেনারেলি ভাওয়েলের স্পেকট্রাম, এগুলো সব স্পেকট্রাম। এই স্পেকট্রামগুলো ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলে আমরা এই স্পেকট্রামগুলোকে দেখাতে পারি। তাহলে কার্ডিনাল ভাওয়েলস একটা আইডিয়া, একজন ড্যানিয়েল জোন্স এই আইডিয়াটা দিল যে প্রথম এই ধরনের ভাবে, যে প্রথমে হচ্ছে ই উ এগুলো ব্যাক ভাওয়েল থেকে, এটা আ এগুলো হচ্ছে ফ্রন্ট ভাওয়েল, এটা হচ্ছে ব্যাক ভাওয়েল। তাহলে ব্যাক ভাওয়েল থেকে আমরা ফ্রন্ট ভাওয়েলে আসতে পারি। কনসোনেন্টস হচ্ছে যেটা উচ্চারকের সাহায্য নিয়েই উচ্চারিত হয়, যেটা ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। যেমন স্টপস, প, ফ এগুলো ফ্রিকেটিভস, আফ্রিকেটস, সা নেজালস, ম গ্লাইডস এবং লিকুইডস, এই ধরনের সাউন্ডস আমরা দেখতে পাই। তাহলে স্টপ কনসোনেন্টস হচ্ছে এর ক্লোজার খুব, এটা ক্লোজড হয়, যেমন পাপ, পা এখানে শেষ পাটা হচ্ছে ক্লোজার। তাহলে এইগুলো আছে, ট্রানজিশন হয়, এর গ্যাপ থাকে, এরকম অ্যাকোস্টিক্যালি এর মেজারমেন্ট দেখা যায়, ডিফারেন্ট অ্যাকোস্টিক সফটওয়্যারের মেজারমেন্ট দেখা যায়। এবং স্টপ কনসোনেন্টস যেমন এখানে দেখানো হয়, যেমন প, ব, এটা যখন কোনো একটা ওয়ার্ডের মধ্যে যখন শেষ ওয়ার্ডে যখন একটা স্টপ হচ্ছে তখন এটাকে বলে স্টপ। যেমন যেমন হচ্ছে পাপ, পটা এখানে শেষ, পটা এখানে স্টপ হচ্ছে, পা প এরকম হচ্ছে না, পাপ মানে এরপরে কোনো ভাওয়েল নেই, সেটাকে আমরা বলি স্টপ। ফ্রিকেটিভস আর্টিকুলেশন হচ্ছে এটা ন্যারো কনস্ট্রিকশন ইন দি ভোকাল ট্র্যাক, এবং ফ্রিকেটিভস আর ডিভাইডেড ইন টু সিবিলেন্টস এবং নন সিবিলেন্টস, দু ধরনেরভাবে ফ্রিকেটিভকে ব্যবহার করা যায়। একটা হচ্ছে সিবিলেন্টস যেমন স, এবং নন সিবিলেন্টস যেগুলো হচ্ছে কিছুটা স এর কাছাকাছি শব্দ। এগুলো হচ্ছে ফ্রিকেটিভস স্পেকট্রাম অ্যানালিসিস করলে এরকম দেখায় ফ্রিকেটিভসকে, এগুলো হচ্ছে ফ্রিকেটিভস স্পেকট্রাম অ্যানালিসিস। এরপর আসছে অ্যাফ্রিকেটস, অ্যাফ্রিকেটস হচ্ছে যেমন জ, চ এগুলো অ্যাফ্রিকেটস। এর ফিচার হচ্ছে এর রাইজ টাইমটা অনেক বেশি, ডিউরেশন অফ ফ্রিকেশনসটা বেশি, অনেকক্ষণ ধরে ফিক্স থাকে। এবং নেজালস হচ্ছে এটা ম, ম যেখানে নাক দিয়ে যেখানে শব্দ হাওয়াটা যেখানে নিঃসরণ হয়, সাউন্ডটা নিঃসরণ হয়। গ্লাইড হচ্ছে অলসো কল্ড অ্যাপ্রক্সিমেশন সেমি ভাওয়েল, যেমন ওয়া এগুলো হচ্ছে গ্লাইড কনসোনেন্টস। লিকুইড হচ্ছে ই। সফটওয়্যার অ্যানালিসিস করলে ফোনোলজিক্যাল অ্যানালিসিস, ফোনোলজিক্যাল অ্যানালিসিস কনসিস্ট অফ দি ফলোয়িং এলিমেন্টস, লিস্ট অফ দি ফোনিমস অফ এ ল্যাঙ্গুয়েজ, ক্লাসিফিকেশন সিস্টেম ফর ক্যাটাগরাইজিং দি ফোনিমস, ফোনোট্যাকটিক্স মানে পজিশনাল এবং সিকোয়েন্সিয়াল অকারেন্স অফ ফোনিমস উইথ এ ল্যাঙ্গুয়েজ, কোন ভাষায় কোন শব্দটা এক ভাষায় একরকমভাবে উচ্চারণ হচ্ছে আবার অন্য ভাষায় সেই সব সাউন্ডটাই কিন্তু অন্যভাবে উচ্চারণ হচ্ছে। এইগুলো ক্লাসিক্যাল ফোনেটিক্সের মধ্যে প স্পেসিফাইড ইউজিং আর্টিফিশিয়াল, প হচ্ছে ভয়েসলেস বাইলেবিয়াল স্টপ। যদি আমরা বলতে যাই যে ক্লাসিক্যাল ফোন একটা কোনো সাউন্ড দিলাম এবং যদি জিজ্ঞেস করি যে এটাকে আমি কীভাবে ডিসক্রাইব করবো, তাহলে নিয়ম হচ্ছে প, একে আমি বলতে গেলে বলবো এটা ভয়েসলেস বাইলেবিয়াল স্টপ। ঠিক সিমিলারলি ব হচ্ছে ভয়েসড বাইলেবিয়াল স্টপ। ডিস্টিংটিভ ফিচার্স থিওরি হচ্ছে রোমান জ্যাকবসন বা ফ্যান বা হ্যালে এরা দিল, যেখানে প্লেস এবং ম্যানার অফ আর্টিকুলেশন খুব ইম্পর্টেন্ট। এখানে ফোনিমকে স্পেসিফাই করা হয়, ক্লাসকে, ক্লাস অফ ফোনিমকে স্পেসিফাই করা হয়। যেমন ধরুন এটা হচ্ছে ভেলার সাউন্ড, এটা হচ্ছে ফ্রিকেটিভ সাউন্ড, এটা হচ্ছে অ্যাপ্লিকেট সাউন্ড, ক্লাসকে ডিফারেন্সিয়েট করা হয়। ফিচার্সগুলোর মধ্যে দেখুন কী কী হয়, একটা হচ্ছে ভোকালিক নন ভোকালিক সাউন্ড, ভয়েসড আনভয়েসড, কনসোনেন্টাল নন কনসোনেন্টাল সাউন্ড এই ইত্যাদি। এরপরে যেগুলো আসে সেগুলো হচ্ছে ডিফারেন্ট রুলস, যেমন ফোনোট্যাকটিক রুলস বা বিভিন্ন স্ট্রাকচারাল রুলস, যেমন ফোন, মরফোনিম, মরফিম, এইভাবে আমরা অ্যাকচুয়ালি প্যারাগ্রাফে পৌঁছাই। প্রথমে সাউন্ড থেকে আমরা একদম সেন্টেন্স দিয়ে গল্প বা প্যারাগ্রাফ পৌঁছাই, এটা হচ্ছে হায়ারার্কি। এরপরে আমরা বলবো কনসোনেন্টস, কনসোনেন্টসের ক্ষেত্রে হচ্ছে যেটা নিজের সহজে উচ্চারিত হতে পারে না, যেমন দেখুন অনেক এরকম কনসোনেন্টস আছে, ভয়েসিং কনসোনেন্টস, ভয়েসড কনসোনেন্টস, এবং এগুলোকে সব কিন্তু ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটে লেখা হয়, যেগুলো ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটে লেখা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে স্পেকট্রাম অ্যানালিসিস করা হয়েছে। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে আমরা বলতে পারি যে নানা ধরনের কনসোনেন্টস আছে এবং নানা ধরনের ভাওয়েলস আছে, এগুলোকে একটা জায়গায় নিয়ে আসা এবং
এগুলোকে প্রপার উচ্চারণ করা, উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী এগুলোকে সেট করাই হচ্ছে অ্যাকাউস্টিক্স অফ স্পিচ। তাহলে সামারিতে আমি বলতে পারি অ্যাকাউস্টিক্স অফ স্পিচ হচ্ছে যে মেজারমেন্ট, আমরা যে মেজার করছি, যেভাবে ভাওয়েল কীভাবে আমরা আর্টিকুলেট করি, কীভাবে কনসোনেন্ট আর্টিকুলেট করি, এই যে মেজারমেন্ট, এই মেজারমেন্টকেই আমরা বলছি অ্যাকাউস্টিক্স অফ স্পিচ।